নমস্কার বন্ধুরা। তো আজকে জুন মাসের 4 তারিখ, আজকে আমাদের সবার জন্য একটা খুব আনন্দের দিন, কারণ আজকে আমার ছেলের জন্মদিন। এই জন্য আজকে আমরা এখানে কিছু শুকনো খাবারের আয়োজন করেছি। আজকে আর সকালবেলা উঠে রান্নাবান্না করে মানে ভাতের আয়োজনটা করা হয়নি, কারণ এরপর অনেক কাজ আছে। তো আজকে শুকনো খাবারের আয়োজন করেছি। এখানে আছে রুটি, কেক, বিস্কুট, কলা, ডিম সিদ্ধ, আর যাদের ছেলের জন্মদিন তাই একটা করে ক্যাডবেরি দেওয়া হচ্ছে। তো এখানে আমরা তিনজন কাজে লেগে পড়েছি, দুটো দুটো করে আইটেম ভরছি, 6টা আইটেম হয়ে যাচ্ছে, তাই তো? কথা না করি প্যাকেট করে বলি, মানুষ আবার অনেকগুলো এগিয়ে গেছে নাকি? আমি ক্যামেরা পেছনে আছি, পেছনেই যাব। তো এই সেটটাতে আছি বলতো, ওই তো যেগুলো গিফট দেবো, মানে গিফট দিয়ে দিয়েছি, এই তো একটা পাউরুটি, একটা ডিম সিদ্ধ, একটা 5-star, একটা ওরিও বিস্কুট, একটা কেক। এখানে মমতা মা মানব প্যাকেজিং করছে, আমিও রয়েছি ক্যামেরার পেছনে, সবসময় আমার সামনে আসছি না, কারণ আমি একটু খালি গায়ে রয়েছি, প্রচণ্ড ঘামি, এই জন্য। মোটামুটি প্যাকেজিং হয়ে গেছে নাকি? আর সব গিট মারতে হবে আর ব্যাগে করতে হবে, তাই তো? একটু গুনে নিও, সব 7টা 8টাই ছিল, গুনে নিও। বেশি চাপবে না, বেশি চাপে চাপে ভরবে না, ঠিক আছে? ব্যাগ আরও লাগলে নেওয়া যাবে, কেন অসুবিধা নেই। তো 4টে ব্যাগের মধ্যে পুরোপুরি ধরে গেছে, এবার আর দেরি করা যাবে না, 9টা বেজে গেছে, আমরা এখন বেরোবো। আমরা যা বলবো তাই বলবে,
বাবা ওটা ওটা বন্ধ করছিস চালাতে। তোমরা করতে থাকো, ফোন আমি আসছিলাম। তো ছেলে গরম লেগে গেছে আর ও তো হাত দিয়ে খায় না, তো এখানে সাজিয়েই দেওয়া, কিন্তু বাদ বাকিটা দুদিন ঘরে গিয়ে খাইয়ে দিচ্ছে। প্রদীপটা নিয়ে গেছে, নিয়ে যাবো তার জন্য আর কি। পাকা চালাই, হ্যাঁ সব ভেতর দিকে ঢোক, পরো জুতো পরো, তুই দাও। প্লেট কি একবারে ওখান থেকে কাটো, হাতে হাতে করে দিতে, সবাই তো এখানে দাঁড়িয়ে আছে। বল বাবা, হ্যালো বল, ভালো আছো? বলো কি করছে বাড়িতে? এখন খাওয়া দাওয়া বলো, দেখাবো না, জানাই শেষ।